बड़ा फिर साहब फरमाएं वलो अलकैतु सिर्री फौका मैतिन लकामी बिकुदरतिल मौला मौली तआला खुगा सुभान अल्लाह ताइल फरमाएं जदि अमार इल्मे लदुनी अमार बातिनी इल्म जदि आमी कुनु मैतार मध्ये साड़ी ताहले अल्लाहर हुकुमे से मैता जिंदा हो जाबे खुगा सुभान अल्लाह वलो अलकैतु सिर्री फौका मैतिन लकामी बिकुदरतिल मौली तआला एटा कसीदा गौसियार पंक्ति एर पक्षे करामत हुइलो एकदिन बड़फिर साहब रहमतुल्लाह अलैहि एक रास्ता मुखे आटिया जाइरा हठात करे देखन जे दुइजन मानुष किता कररा दुइजन मानुषे तारा कथोपकथन कररा एकजन मानुष हुइला ईसा आलाइसलामेर अनुसारी ख्रिस्टान আর আরেকজন হইলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী মুসলমান তাহলে খ্রিস্টান আর মুসলমান দুইজনে কতবুকদন আমরা মুসলমানে আরম্ভ করছেন পয়লা কইছেন আমরার যে নবী আসলা তাই এমন নবী আসলা এত আল্লাহ যত মুজেজা সব নবীরে যত মুজেজা দিছেন এটা সব মুজেজা মিলাইয়া আমরার নবীরে আল্লাহ দিছেন আমরার নবী হইলা সব নবীদের সেরা নবী ওরকম কইয়া আল্লাহর রাসূলর মানে খুব প্রশংসা করলা করার বাদে এখন দুই নম্বর জনে খ্রিস্টান এইন আরম্ভ করলা যে তার নবীর কথা কইলা ঈসা আলাইহিসাল্লাম আল্লাহ এমনভাবে অত মর্যাদা দিছিলা যে ঈসা আলাইহিসাল্লাম তাই শিশুকালে তাই কথা কইছেন আমরা জানি যে শিশুকালে ঈসা আলাইহিসাল্লামে কথা কইছেন যে সময় ঈসা আলাইহিসাল্লামর মার প্রতি অপবাদ দিল ঈসা আলাইহিসাল্লামর তো আব্বা আসলো না ঈসা আলাইহিসাল্লামরে তো ঈসা আলাইহিসাল্লামর মার রেহেমর মাঝে আল্লাহ সরাসরি রূহ ফুকিয়ে দিয়েছেন ওকে সুবহানাল্লাহ মরিয়ম আলাইহিসাল্লাম যে সময় মসজিদে বাইতুল মুকদ্দাসর হুজরার মাঝে আসলা ওই সময় আখতা জিবরাইল আমিন আইছেন মানুষের সুরতে আইতো তাই কইছেন আল্লাহরে তুমি ডলাও তুমি খে আমার ঘরে ঢুকলে আমার ঘর বাইরে দিকে তালা মারা তাই কইল ও মরিয়ম তুমি ভয় পাইও না আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আগমন করছি ওকে সুবহানাল্লাহ বলে খানে বলে আল্লাহ চাইছেন তোমার ঘরে সন্তান দিতা তুমি আ করো আমি রূহ কে দিতাম আইছি ওকে সুবহানাল্লাহ মরিয়ম আলাইহিস সালাম আ করছেন জিবরাইল আমিনে ফু দিছেন ও ফুর লগে লগে ঈসা আলাইহিস সালাম ভিতরে গিয়ে হামাই গেছেন ওকে সুবহানাল্লাহ হাজিরিনের জন্য ঈসা আলাইহিসাল্লামের কোনো বাবা আসলা না ঈসা আলাইহিসাল্লাম যে সময় দুনিয়ায় তাইলা মুনাফিক খবিস যারা আসিলারা কইল তো তাই অবৈধ কোনো কাজ করছেন হোক না আউজ বিল্লাহ তখন মরিয়ম আলাইহিসাল্লামে কইল শুনো আমার আমি সৎ কিনা আমি সৎ না অসৎ আমার এই সন্তান শিশু নবী ঈসা আলাইহিসাল্লাম সাক্ষী সুবহানাল্লাহ তখন ঈসা আলাইহিসাল্লামে তাই সাক্ষী দিলা আমি আমার মা পুত্র পবিত্র আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরতিভাবে আমারে দান করছেন হোক সুবহানাল্লাহ আমি হইলাম রাসূল আমি রাসূল হিসেবে আগমন করছি হোক সুবহানাল্লাহ এই যে দেন শিশুকালে কথা কইছেন গতিকে ঈসা আলাইহিসসালাম রে কওয়া হয় ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু যে ঈসা হইলা আল্লাহর রূহ এবং শিশুকালে তাই কিতা করছেন মানুষের লগে কথা কইছেন হোক সুবহানাল্লাহ হাজিরিনে কালাম ও খ্রিস্টান বেটায় খাওয়ার মুসলমান রে কর শুনো আমার নবীর শিশুকালেই তাই কথা কইছেন তার মার সতীত্বটা ঈসা আলাইহিসসালামের আম্মা জানের সতীত্ব বর্ণনা করছেন এবং তাই অনেক রুগী হলে তাই বালা করে লিতা রুগীর মান রুগীর উপরে গিয়ে ওলা আত বলাইয়া দিলে কইনেন একটু তো আতাইয়া দৌকা ও আতানির মাঝে ফায়দা আছে আল্লাহ আল্লাহ মানুষের আতাইন কিতার লাগি ও আত খানোর মাঝে এত বরকত ও আতর কারণে আল্লাহ শিফা দিলেন ওকে সুবহান আল্লাহ ঈসা আলাইহিসসালামে কোনো রুগীর মাঝে গিয়ে ওলা আতাইয়া দিলে লোকালোক ভালো হয়ে যেত ওকে সুবহান আল্লাহ অন্ধ কোনো মানুষের ফু দিলে বাট অন্ধ বেটা ভালো হয়ে যেত ওকে সুবহান আল্লাহ ও খইরা যে তাই ও খ্রিস্টান বেটা হো ও তো ওলা ওলা গুণ আল্লাহ দিছিলা আমার নবীরে এমনকি আমার নবীরে আল্লাহ এমন দিছিলা যে তাই গিয়া কোনো কবরস্থানের সন্ধান গিয়া যদি কইতা কুম্বি ইজরিল্লা আল্লাহর হুকুমে দাঁড়াও তে তাই জিন্দা হয়ে যেতা ও মুসলমান তোমার নবী কিতা কোনো মুর্দা বেটারে জিন্দা করছুননি এখন ই যে মুসলমানের লোকে তাই তর্ক কররা ই মুসলমানের তান জানা নাই যে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী পাকে যে এলা মুর্দারও জিন্দা করতে পারছো ওকে সুবহানাল্লাহ আমাদের নবীর ক্ষমতা নাইনি ঈসা আলাইহিসসালামে করতে পারলে আমরা নবীর ক্ষমতা নাইনি আছে কিন্তু আমি যদি জানি না তো কই মন করছো না আছে নি না হাজিরিন একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে কিতা হইছে জাবের রাদিয়াল্লাহু তাআলা তাই চাইছেন যে তাই আল্লাহ রাসূলের দাওয়াত খাওয়াইতা তো আল্লাহ রাসূলের লগে অনেক সাহাবাই কেনা হল ও তাই কিতা বলছেন এটা বকরি জবাই করছেন তো বকরি কিলা জবাই করছেন এটা জাবের রাদিয়াল্লাহু দুই ছেলে আসলা দুই ছেলে দেখছেন যে বললাম বাবা দৌড়িয়া সুর দি গোলার মাঝে দিয়া জবাই করে লিছে ও তাই তাই কিতা করছেন জবাই বই করিয়া রান্দিন দে থুইয়া গেছেন জাবের রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের কাছে দাওয়াত দিতা যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর খানাইয়া দাওয়াত খাইতা এদিকে কিতা করছেন সাতর উপরে উঠিয়া
তারা এক ভাই আরো ভাই হইলা আব্বা ইজলা জব করছেন ছোট মানুষ তো আগলা আমরা একজন একজন জব করেছেন দিয়ে কিলাও ওখান টাইম কিতা করছে ওই এক ভাই আরো ভাইরে জব করেছে হুকাইন্না লিল্লাহ জব করেছেন এরই মুহূর্তে যেমনে ই সংবাদ তাইন বাচ্চা দেখ ফাইরানা গতিকে দেখরা না ও জাবের দিল তোমার স্ত্রী তাইন উঠছেন বা অথবা সংবাদ দিছেন ইয়া মারে যে বাইর বলে আমি যোগ করে নিয়েছি দড়িয়া তাইন গেছেন যখন তাইন মনে করছেন তাহলে মারবা তাইন দড়িয়া গিয়া সাতর উপর থাকি জেন বা লাজেন যে বাই করছেন আরো বাইরে হেইন সাতর উপর থাকি ঘড়িয়া তাইনও মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না দুই বাই মারা গেছে এখন দুই জনকে কিতা করছেন দেখো গা জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর কত বড় দিল দুইজনটা কিতা করছেন এক রুমের মাঝে নিয়া আল্লাহ তাআলার এই শক্তি দিয়েছেন এক রুমের মাঝে নিয়া কাপড় দিক ঘুরিয়া রাখি দিছেন যে আল্লাহ রসুলরে দাওয়াত দেওয়াইছে এখন যদি আওমাও লাগাই মৃত্যুর খান্দন উন্দন লাগাইতে তো আল্লাহ রসুলরে দাওয়াত খাওয়ানিটা বেগাত কটি দিব আমরার উদ্দেশ্য সফল হইতো না সুবহানাল্লাহ কত বড় আশিকের রসুল কলিজার টুকরা দুইটা কলিজার টুকরা নাই কিন্তু এর মধ্যে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতে যাই না ওকে সুবহানাল্লাহ একজন মহিলার অন্তর কতটুকু হাজিরিন এইদিকে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আমিন দ্বারা মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিছেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাবের এবং স্ত্রী মিলিয়া আপনারে দাওয়াত খাওয়াইবার লাগি ডাক দিস রামচন এইভাবে ছাগল জবাই করছেন এইভাবে ঘটনা ঘটছে এখন আপনি গিয়া কইবা আমি দুই ছেলে লইয়া খাইতাম একলা খাইতাম নাই তারা ছেলে দেখাইতা নাই দুই ছেলে লইয়া আপনি ছেলের নাম ধরে ধরে ডাকবা আর আমি আল্লাহ জিন্দা করিয়া দিমু হাজিরিন আল্লাহ রসুল গেছেন যাওয়ার বাদে জাবির রাদিয়াল্লাহু তাআলা নে কইন বিবি আমার আমরা ছেলে কই বিবি কইন বিবি কিন্তু স্বামীরও শুনাইরা না আল্লাহ হয়তো তান মনে হলো আউল হইতে পারে শুনাইরা না ওই আসল তারা গেছেন মনে হয় বাইদিকে লাগে আল্লাহ রসুল ফরমাইল জাবির তোমার দুই ছেলেরে আনো বলি ইয়া রাসূলুল্লাহ তারা তো নাই কই গেছেন মনে হয় আল্লাহ রসুল ফরমাইল আল্লাহ রসুল তো জানিয়েছো আল্লাহ রসুল ফরমাইল জাবে শুনো যতক্ষণ পর্যন্ত তোমার দুই ছেলেরে না আনবাই ততক্ষণ পর্যন্ত আমি খাইতাম না তারা তো টেকলা ইয়া রাসূল সামনে হুকা তো হাজিরিন আল্লাহ রসুল এখন তারা ঘটনা কইলা যে ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা ওলা ঘটছে আমি জবাই করি তুই গেছিলাম রান্না করবার লাগি আর এই ঘটনাটা ঘটে গেছে ইয়া রাসূলুল্লাহ এখন তো আল্লাহ রসুল ফরমান তারা নাম কিতা বলে অথবা তার নাম আল্লাহ রসুল জাইন গরু ইয়া কেন ও মুক ও মুকুট আল্লাহ রসুলের নাম ধরিয়া ডাকতে দেরি এরা জিন্দা হইয়া কাপড় তোল থাকি জিন্দা হইয়া উঠতে দেরি হইল না হাজিরিন আল্লাহ রসুল কোন বিজিল্লা কইছেন না নাম ধরে ডাকতে হই গেছে জিন্দা হকে সুবহানাল্লাহ আমার নবী মুর্দারে জিন্দা করতে পারতানি ক্ষমতা দিছেন কিন্তু এই মুসলমান বেটা জানে না গতিকে বেটা আরই গেছে কিন্তু ই বড় ভীর সাহেব কিন্তু দেখরা যে দেখরা আমার নবীর শান কমি যা আমার নবীর শান আরে দে ও বড় ভীর সাহেব কইলো ও খ্রিস্টান আর মুসলমান আমি তুমি ও মুসলমান মানুষ তোমাদের দুইজনের কথা আমি শুনছি শুনো আল্লাহ রসুল তোমাদের তুমি যে ঈসা আলাইহিস সালামের গুণগান গাইছো এটা সব সত্য ঠিক আছে এটা সত্য তাইনরা আল্লাহ ক্ষমতা মর্যাদা দিছলা আর আখেরি জমানার নবীর আল্লাহ মর্যাদা দিছলা তুমি তো দুইজনের মাঝ থেকে কেউ জানো না আমি জানি ও কইয়া জাবর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা ওখানে কইলা এর বাদে কইলা যে ও কইলা আও আল্লাহ রসুলে তো মুর্দারে তো জিন্দা করতে পারতাও মুর্দারে তো আল্লাহ রসুলে জিন্দা করতে পারতা সুতরাং তোমার তোমাদের দুইজনের যদি বা খ্রিস্টান তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আও আমি নবীর আপনায়ক উম্মত আমি নবীর আপনায়ক গোলাম আমি নিজে জিন্দা করিয়া দেখাইমু ওকে সুবহানাল্লাহ ও গেলা গিয়া কইলা পুরানা এক খবর এক মুরব্বির দিকে দেখাওছেন বা পুরানা এক খবর দেখাও চাই পুরানা খবর আছিল লাগুন এক খবর দেখাও ওরা কইলো ওনো আমরার বাপ দাদাই দাদাই শুনছি মাতছই বাবাও কইছেন যে ওনো জই পুলায় ওনো বলে খবর আছে আমরা তো এটা নিশানা পাইছি না ও তাই নন ও দিকে খবরের দিকে উদ্দেশ্য করিয়া ও দুইজন সামনে বয়ফির সাহ রহমতুল্লাহ আলাই কইরা কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও হয়তো সুবহানাল্লাহ এখান খোয়ার লগে লগে দেখা গেল কবর ফাটিয়া অন্তাকি দুই হাতে আগুনের হরতাল লইয়া মুখের মাঝে আগুন লগা অবস্থায় খালা এক মানুষ উঠছে ওকে সুবহানাল্লাহ উঠছে খে তুলছেন বড় ভিড় সাবে ও যে কইছেন লাইল ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন যদি আমার
ইলমে লেদুনি যদি আমার ফিরাকি বাতিনি ইলম যদি আমি কোন মৃত ব্যক্তির প্রতি ছাড়ি তাহলে আল্লাহর হুকুমে তার জিন্দা হয়ে যাব কো সুবহানাল্লাহ গোস কোসে গোসিয়ার মধ্যে খাড়া হইছে খাড়ার মধ্যে জিকাইলা যে তুমি তোমার আত্মীয়তা কি দা কইল যে সাহেব তুমি কোন জমানার মানুষ বলে আমি হইলাম মূসা আলাইহিস সালামের জমানার মানুষ মূসা আলাইহিস সালাম কোন সময় ঈসা আলাইহিস সালামের আগর নবী অনেক আগর নবী যে আমি হইলাম মূসা আলাইহিস সালামের নবীর উম্মত ইহুদি ধর্মাবলম্বী একজন মানুষ আমি আমি ইহুদি মানুষ আমার বলে তোমার এই অবস্থা কেন বলে আমার অবস্থা হইল আমি ইহুদি ধর্মাবলম্বী আসলাম মূসা আলাইহিস সালামের উম্মত কিন্তু আমার পেশা আছিল আমি দুনিয়াতে থাকতে আমি গান বাজনা বেশি মাঝে লিপ্ত আসলাম আর গান বাজনা যে সময় করতাম ওই সময় আমার দায়িত্ব আছিল খোরতাল বাজানি ও আমি খোরতাল বাজাইতাম গতিকে আমার মরার বাদে আল্লাহ আমার দুই হাতের মাঝে আগ্নির খোরতাল দিছেন মুখ দিয়ে গান কইতাম গতিকে মুখে দিয়ে আল্লাহ আমার ও আগুন দিছেন গতিকে ও গুরুত্বর শাস্তিতে আমি আজ জ্বলিয়া আংলা খালাস এই দেখা জনিতে খালি আগ্নে জ্বলিয়া আমি হুকুম নাউজুবিল্লাহি মিন যালিক নাউজুবিল্লাহি মিন যালিক ও তাইন কইলা বড়ভীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা তুমি চিনোনি আমারে বলে হ্যাঁ আমি তো আপনি তো চিনি আপনি তো হইলা বড়ভীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তো বড়ভীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা তাহলে তুমি শুনো তুমি রসুলুল্লাহর কলমা পড়ো রসুলুল্লাহর কলমা পড়লে তুমি ঈমান আনিলে ভাই আর এতে তোমার আল্লাহ মাফ করে দিলেই বা ও ব্যক্তি কইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ফড়ার লগে লগেও তার আত্মা কি আগুনের খড়তল উড়তল ফড়িয়া সবটা ফড়িয়া হে বালা হই গেল সুবহানাল্লাহ বেহেশতি আরামায়েশ তার কবর আল্লাহ দান করিল্লা কইলা যাও তুমি তোমার আবার কবরও যাও গে কইলা সুবহানাল্লাহ এই কথা এই বিষয়টা দুইজনে দেখলা মুসলমান এবং দেখিয়া ফরমাইন যে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতি আলা হুকমি ইত্তিসালে ফরমাইরা আমি তাম পৃথিবীর প্রতি নজর দিলাম বড়ভীর সাহেব ফরমাইরা যে আমি তাম পৃথিবীর প্রতি আমি নজর দিলাম তাম আলমের প্রতি কইরা নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ আল্লাহর সমস্ত বেলাদ আল্লাহর সমস্ত দেশের প্রতি আলমের প্রতি আমি নজর দিলাম নজর দিয়ে আমি দেখলাম এটা তো একবারে কাখারদালা তিন আলা হুকমিল ইত্তিসালে যে কাখারদালা এটা যেমন একটা সরিষার দানা আর একটা সরিষার দানার লগে ওলা মিলিয়া আছে আস্তাটা পৃথিবী হোক সুবহানাল্লাহ পৃথিবীটারে কইরা গিতা এক আলম যেমন আলমে দুনিয়া আলমে দুনিয়াটা বড় ভিড় সবার কাছে একটা সরিষার দানাল্লাহ হোক সুবহানাল্লাহ আর একটা কেরামত হলো ইমাম শাহরানি রহমতুল্লাহ আলাইহি লেখেন বাহজাতুল আসরারের মধ্যে আনছেন যে 100 জন আলিমে তারা যে সময় জানলো বাগদাদের জমিনে যে সময় জানলো যে বড়ভীর সাহেবে আইয়া সব মানুষগুলোর খালি ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিরাগী তারার মাঝে একটা হিংসাও আরম্ভ হইল যেটা ওলি মানুন না দেখলাই নিবা তাই অত বড় ওলি আল্লাহ তা আজকে তাই কত বড় ওলি আল্লাহ এবং কত বড় আলিম পরীক্ষা করে নিতাম আও সাই আমরা গিয়ে তান মজলিসে বইয়া খালি উল্টাপাল্টা প্রশ্ন করবো তো ওই প্রশ্ন কিতা করতায় 100 জন আলিমে তাই 100টা প্রশ্ন লইয়া আইলা আইয়া তান মজলিস হামাইলা এই সময় বড়ভীর সাহ মজলিস লইয়া মুরিদান লইয়া বোয়াত খানকার মাঝে ওই সময় তারা খানকাতে ইয়া জমছেন খানকাতে ইয়া জমিয়া তারা কিছু সময় যাইতে না যাইতে দেখা গেল 100 জন আলিম যখন আইসলা হোহলটি সি তুইয়া হড়িয়া শিখ আরম্ভ করছে ওকে সুবহানাল্লাহ সি তুইয়া হড়িয়া আরম্ভ হয়েছেন কিতার লাগি তারা দেখলো যে বড়ভীর সাহর গ্যাস থেকে একটা নূর বা একটা আলো বাহির হইল বাহির হইয়া হলোর মাথার মাঝে গিয়া যেমন পড়লো ওই সকলোর ফোড়ার বাদু তারা বেহুশ হইয়া শিখ আরম্ভ হয়েছে খানকার মাঝে একটা উশৃঙ্খল সৃষ্টি হয়ে গেছে খানকারে একটু থামাইলা বড়ভীর সাহেব থামাইয়া কইলা কি তৈছে ও দেখা গেল যে এরা অবস্থা ও একটু ইশারা করলা ভালো হয়ে গেছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো বাদে জিকাইলা কি তৈছে আপনারা তুমি তাই তো বাদ উদ্দেশ্য আমার খানকাতে ইয়া জমা হয়ে তৈছে হোক সুবহানাল্লাহ তোমরা যে যে প্রশ্ন লইয়া আইছো আমার পরীক্ষা করবার লাগি প্রশ্ন করো এখন তারা দেখা গেল যে তুই কইয়া প্রশ্ন কর না পিত্তর থেকে যে তা আসলে তার সব খালি হয়ে গেছে ইলমেলে দুনি এমন এক জিনিস এগুলো টান দি নেওয়াও যায় দেওয়াও যায় এটা হলো ইলমেলে দুনির খাম চাইলে দেওয়াও যায় আবার চাইলে হুক্কাও বানাই যায় একবারে কোনটা নাই কোনটা আলহামদুলিল্লাহ মুখে দিয়েই তো নাই বিসমিল্লাহ মুখে দিয়েই তো নাই হাজিরিনে কারাম তারা সবে মাফ চাইলো বলে আল্লাহর রাস্তায় মাফ করুক আমরা ভুলের মাঝে আসলাম ও কইলা শোনো তোমরা যে যে প্রশ্ন লইয়া আইসলাই এক নম্বর অমুক মিয়া তুমি ওটা প্রশ্ন লইয়া আইসলাই এটা প্রশ্নের উত্তর হইলো ওটা হোকে সুবহানাল্লাহ দুই নম্বর তুমি ওটা প্রশ্ন আল্লাহ কইয়া কইয়া 100টা প্রশ্ন কইলা উত্তর দিলা হোক সুবহানাল্লাহ এই নাসলা বড় ফির রহমতুল্লাহ আলাইহি যে এরা অন্তর খবর লইলিতা হরই এই ক্ষমতা দিছুন কে আল্লাহ যদি খবর এইটা ক্ষমতা দিলেন আমি বলতাম কেনে আমার হিংসা লাগতো কেনে জানি না না আমার হিংসা লাগে আমি মানি না যে আমার আল্লাহ দিছুন না তে হিন্দি আল্লাহ ওলি আল্লাহ বানাই লিছুন জানি না না ওলো তো বেরাছে না
হিংসার কারণে এই সমস্যাটা। আর নাইলে তো আমি নাইলে তো অলি মানত, আর নাইলে আলিম হইয়া অলি মানে না, এগুলো কি ধরনের আলিম? ও হিংসার কারণে বলে আমি অত বড় পণ্ডিত হওয়ার বাদে আমার মাঝে হিরাকি নাই, তে তো হেন মাঝে হইব কিলা, ও মানি না। নাউজুবিল্লাহ মিন যালিক। হাজিরিনে কেরাম, সামিন এজাম, উলিয়া উলিয়াদের নজর যারার প্রতি সুনজর যারার প্রতি পড়ে, এরা একজন সুর হইল, সুরের আল্লাহ অলি আল্লাহ রূপান্তরিত হইলেন। হোক সুবহান আল্লাহ। আমরা জানি বড় ফিটস আমার গলো সুর আমাইছিল, সুরি করতো হোমলি হোমলি যেমনি দৌড়ছে, এখন আর বার হয় না, খালি দেখে হোমলি লাম্ব হইতে চাকো। ই একটা রেওয়ায়ত, এর লাগে হে গরু আটকা পড়ি গেলো, এটা একটা রেওয়ায়ত। আর একটা রেওয়ায়ত হইলো গরু হে ডুকছে, ডুকার বাদে আল্লাহ তার অন্ধ বানাই লইছে না, আর হে দরজা হয় না, কোনটা দেখে না। এখন নিরুপায় হইয়া বড় ফিট সাপর গরুর কুনোর মাঝে বই রয়েছে। এরই মুহূর্তে খিজির আল্লাহ ইসলাম আইসেন, কারণ খিজির আল্লাহ ইসলাম হইলা ফানির দায়িত্ব। আজকে নদীও বা দায়িত্ব কি দেখো বাবা, বাঙ্গা আরম্ভ হয়ে গেছে, এইবার বড় আরম্ভ হয়ে গেছে। এটা হলো খিজির আল্লাহ ইসলামের দায়িত্ব, নদী কুম্বা যাইতো, ফানি কুম্বা যাইতো, ইতার খিজির আল্লাহ ইসলামের দায়িত্ব ফানির লগে। এর লাগে বড় আমরা সাহ বড় খাতির আছে খিজির আল্লাহ ইসলামের লগে, যে ফানি ধরলে বাংলা সিটি লেখা হইতা, যদি লাস্ট তাদা থাকলে দিয়ে দাও, ইতা কিতা খাতির না থাকলে ওলা আইব নিওলা, ওলা খাতির আছে। গতিকে ই সিটি যাইতো খিজির আল্লাহ ইসলাম বলেছে, এই সে অঞ্চলে অর্ডার জমে দিতা, জিনা তো হলো জলদি এন্য পাওয়াইয়া দিতা। হোক সুবহান আল্লাহ। খিজির আল্লাহ ইসলামে কইলা বলা বীর সাহেব রে সাহ, অমুক শহরে ওর কুতুব একজন মারা গেছে, ইন্তেকাল করছেন, এখন আর ওজন কুতুব তো নিয়োগ করা লাগে। হুট করে কুতুব পাইতা কই কইলা, যে আমার ঘরে সুর, আমার ঘরে চা পাইছিলা, বলে এনডে খালি হাতে দিতাই গেলা, এনডে কুতুব বানাই ওই জায়গা নিয়ে হোক সুবহান আল্লাহ। যাও লইয়াও খাদি অমুক জায়গা থেকে লইয়াও কি যাও। সুতরাং যার প্রতি সুনজর ভরি যায় অলি আল্লাহর, সুনজর যদি সুরের প্রতি ভরি যায় সুররে অলি আল্লাহ আল্লাহ বানাইলেন। শুনিলা না নিজামুদ্দিন আউলিয়ার অবস্থাটা কিলা আসিল, আমরা জানি ইতিহাস। হাজিরিন কেরাম, সামিন এজাম, এইভাবে আর যদি বদনজর ফলে অলিয়া উলিয়ার বদনজর যদি ফলে, তাহলে তার বংশটা বংশরে আল্লাহ নষ্ট করিলে। ওকে নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ আমরা রে অলিয়া উলিয়ার বদনজরটাকে বাঁচাইয়া তার সুনজর ফয়েজ ও বরকত হাসিল করার তৌফিক দুকাশে হোক, আমিন।